আল্লাহর কসম আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো রাজনীতি করি না। কয়েকদিন আগে রফিকুল ইসলাম মাদানীকে কোর্টে উঠানো হয়েছিল, তার সঙ্গে পুলিশ যে দুর্ব্যবহার করেছে, যে খারাপ ব্যবহার করেছে, আমার মনে হয়েছিল এখনই দেশটা ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা আমার বাপজিরা, এদেশে যদি কোরআনের হাফেজ না থাকতো, এদেশে যদি আমার মতো মাওলানা আরিফুল ইসলাম সিরাজি না হতো, তাহলে এই স্টেজে বসে কথা বলতে পারতো না। জোরে বলেন ঠিক না বা ঠিক? এদেশে যদি আলেম ওলামা যদি না থাকে, আলেম ওলামা সবাই যদি হক কথা বলে, আর হক কথা বলার কারণে যদি তাদেরকে জেল খাটতে হয়, হাজত খাটতে হয়, তাদেরকে যদি ডান্ডা পেরি লাগায় দিতে হয়, তাহলে তো এই দেশে কখনো বরকত হতে পারে না। আমি এগুলো গোনার টাইম নাই, আমার এগুলা গোনার টাইম নাই, আমি হক কথা বলি। আপনি দোষ করবেন এটা আমি বলবো, আমার বাবা একটা দোষ করছে এটা আমি বলবো, আমার পিঠের উপর মার শুরু করবে আমি বলতেই থাকবো, এটা আমি এমন একটা মানুষ বাবা। আপনি খারাপ মনে করেন আমার কিছু আসে যায় না, এখনকার ঘরে ঘরে সুদ ছাড়া কোনো ঘর নাই, কিস্তি ছাড়া একটা ঘর বের করে দেখান। আপনি মনে করবেন আমার ভাই ইমাম সাহেব, আমার ভাই তো সুদ খায় না, কিস্তি নাই, কিন্তু আপনি তো খান, আপনি দাওয়াত দিলে কিন্তু আপনার ভাই খায় কি খায় না? মসজিদের ইমাম সলিড, তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা রাত জিকির করে, কোরআনুল কারীম তেলাওয়াত করে, সারাদিন তসবিহ তেলাওয়াত করে, কিন্তু আপনি কিস্তির থেকে টাকা উঠাইয়া যাবার সময় হুজুরের দাওয়াত দিয়ে গেছেন, হুজুর দুপুরে আপনি দুটো ডাল ভাত খাবেন, কিস্তির টাকাটা আগে হুজুরে খাওয়াইয়া দিলেন, বলেন তো হুজুর আছে না গুজুর হয়ে গেছে? হাসলেন, হুজুর আছে না গুজুর হয়ে গেছে গা? আর ইমাম সাহেব রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা বললে, বাবার গুনাহ আমার গুনাহ মাফ হবে না, কবরের আজাব মাফ হবে না, আরো কবরের আজাব বাড়তে থাকবে। বাজান না আমার দোয়া কবুলের একটা আলামত, পবিত্র খাবার খাইলে আল্লাহ ওই জবান দিয়ে যা বলবেন তাই হবে, জবান দিয়ে যা বলবেন তাই হবে। মাওলানা শাহ কেরামত আলী রহমাতুল্লাহ আলাইহ তিনটার সময় অশ্বাস করেছে, আখেরি মোনাজাত দিয়েছে, লোকজন সবাই বলতেছে হুজুর আমরা বোতল নিয়ে আসছি, আমরা গ্লাস নিয়ে আসছি, বয়ম নিয়ে আসছি পানি পরে নেওয়ার জন্য, তাকায় দেখে হাজার হাজার গ্লাস, হাজার হাজার বোতল, হাজার হাজার কাপ নিয়ে বসে আছে, পানির পেয়ালা নিয়ে বসে আছে। আমি একটা একটা করে যদি ফু দেই, দুই তিন রাত ফু দিলে শেষ হবে না। উনি একটা কৌশল অবলম্বন করলেন, উনি বললেন যার যার বোতলের মোটকা খুলে যার যার জায়গায় বসে থাকো, আমি মাইক দিয়ে ফু দিব। ফু দিয়ে দিছে, কয়বার বোতলে মোটকা লাগান, নিয়াত করে বাড়িতে যান, যায়া যার রোগ ব্যাধি আছে, যার খেতে পোকা ধরে, যার লাউ গাছে লাউ হয় না, ডাব গাছে ডাব ধরে না, জোরে জোরে পড়ে যায়, পানি গোড়ায় লাগায় দিবেন, ছিটায় দিবেন, ডাব হবে, নারিকেল ধরবে, কুমড়া নাই কুমড়া হবে, লাউ নাই লাউ হবে। যাও, সবাই নিয়ে গেছে, এর মধ্যে দুই একটা তেরা ব্যা থাকতে পারে নাকি? আছে না বেদব? বেদবের কোন ইবাদত নাই, কষ্ট নিতেছেন আপনারা? মাওলানা কেরামত আলী শাহ রহমাতুল্লাহ আলাইহ মাইক দিয়ে ফু দিয়েছে,
পানি লয়ে সবাই চলে গেছে ঘাট তারা কয় হুজুর বেকল যারা পানি পড়া নিছে সবাই বেকল মাইদে ফদিছে এই ফুনি পানির মধ্যে আসবে এত দূর আইবে এরা সম্ভব ও রাগ হইয়া বাড়িতে যাওয়ার সময় গভীর রাত তিনটা পার হয়ে গেছে বাড়িতে যাইতে একটা বাজার বাজে বাজারের আগে একটা ব্রিজ আছে ব্রিজের এদিক ওদিক পানি পানির মধ্যে ছাইড়া দিছে পানির মধ্যে পানি ছাইড়া দিছে ছাইড়া দেওয়ার সঙ্গে সঙ্গে পানির মধ্যে আগুন লেগে গেছে আল্লাহ আকবার কইবেন না আরে বাবা কিচ্ছু পড়ে নাই মুখে ধার আছে কিচ্ছু পড়ে নাই কয় শুধু বলছে আল্লাহ ভালো করে দিও ফু বিসমিল্লাহির রহমানির রহিম ফু কোরআন শরীফ তেলাওয়াত করার প্রয়োজন পড়ে নাই সূরা ফাতিহা তেলাওয়াত করার প্রয়োজন পড়ে নাই সূরা ইখলাস পড়ার প্রয়োজন পড়ে নাই সূরা ইয়াসিন তেলাওয়াত করার প্রয়োজন পড়ে নাই শুধু বলছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বরকত দিও বাজান দে আমার এখনো হুজুর আছে হুজুরের অভাব নাই কিন্তু পাওয়ারের অভাব পাওয়ার নাই সব আছে পাওয়ার নাই পানির মধ্যে আগুন লেগে গেছে ঘাট তারা দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করে দিছে চিল্লা চিল্লি শুরু করে দিছে দোকানপাট দোকান বন্ধ করে সবাই ঘুমিয়ে গেছে চিল্লা চিল্লি শুনিয়া সবাই ঘুম থেকে জাগত হইয়া ঝাঁপ উঠায়া দেখে আব্দুর রহমান চিৎকার দিয়ে কান্নাকাটি করতেছে লোকটা তো ভালো সুস্থ মানুষ এত কান দেখে জিজ্ঞাসা করছে আব্দুর রহমান কি হয়েছে কয় দেখো না পানির মধ্যে আগুন লেগে গেছে কয় মগাই কয় কি আগুন লাগলে পানি দিয়া নি ভাই আর তুমি বলো পানির মধ্যে আগুন লাগছে কয় তুমি আইসা দেখো লোকজন ছুটাছুটি করে দৌড়াইয়া গেছে যা দেখে যে সত্যি পানির মধ্যে আগুন লেগে গেছে লোকজন জিজ্ঞাসা করছে কিসের থেকে আগুন লাগলো কয় মাওলানা কেরামত আলী শাহ রহমতুল্লাহ আলাইহি পানিতে ফু দিছে আমি বিশ্বাস করি নাই পানির এইখানে থেকে ঢেলে দিছি ব্রিজ থেকে আর আগুন লেগে গেছে দৌড়দে জলদি করে যা আবার মাওলানা সাহেবের কাছে যা উনি সারা কেউ সমাধা দিতে পারবে না আগুন নিভাইতে পারবে না দৌড়া গেছে পিনিশ নদীর থেকে ছেড়ে দিছে কিছু দূর চলে গেছে জায়া বলছে এই যে আমি নদীতে ফু দিলাম তুই পানির কিনার থেকে একটু পানি উঠায় নিয়ে আবার ওইখানে ঢাইলা দে আর কিন্তু গ্লাসে পানি নেই নাই নদীতে ফু দিছে পিনিশ ভিড়ায় নাই নদীতে ফু দিছে পানি টুনিয়া মাওলানা কেরামত আলী শাহ রহমাতুল্লাহ আলাইহিকে কিন্তু বলতে হয় নাই উনিও জিজ্ঞাসা করে নাই তোমরা দৌড়াইছো কি হইছে জিজ্ঞাসা করছে কোনো প্রয়োজন নাই কিন্তু তার কাশব তো খোলা তার কাশব খোলা ওই আল্লাহর ওলি এখনো দুনিয়াতে আছে বলেই দুনিয়াটা আছে না হলে তুরস্কের মতো ভূমিকম্প হইয়া মাত্র 40 সেকেন্ডের মধ্যে 50,000 মানুষ দুনিয়া থেকে গায়েব হয়ে যেত পানি নিয়ে ঢাইলা দিছে ঢাইলা দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন নিভে গেছে জোরে বলেন মারহাবা একটা করে আপনাদেরকে আলোচনা আমি শোনাইবো আজকে রাজি আছেননি আজকে কোনো টাইম টুইম নাই কামলা মনে আছে কামলা বেটা টেবিলের উপর রাইখা দিছে সন্ধ্যা পার হয়ে গেছে মাগরিবের নামাজ স্বামী স্ত্রী দুইজনেই ঘরের মধ্যে পড়ছেন মশাল ধরানের প্রয়োজন পড়ে নাই গামছার ভিতর থেকে আলোকৃত হইতেছে পাথর থেকে আলো আসতেছে
এক ধরনের তসবি আছে দেখবেন ঘরের মধ্যে জুলা রাখলে বাতি নিবাইলেও তসবি দেখা যায় আছে না নাই এ আল্লাহর বান্দারা এমন বান্দা আছে এমন বান্দা আছে অমাবস্যা রাতে আরা জঙ্গলের মধ্যে দিয়ে আইটা যায় টর্চ লাইটের প্রয়োজন পড়ে না ঠিক না ভাই ঠিক এমন বান্দা আছে কিন্তু টর্চ লাইটের প্রয়োজন পড়ে না আরে বাবা 140 বছর বয়স এক মহিলা সামরা ঘুষে থুতার নিচে এসে গেছে কোরআনুল কারীম দেখে দেখে পড়তেছে চশমা লাগে নাই এখনকার 5 বছর 10 বছরের ছেলেদের চশমা লাগে আবার কিছু আছে ফ্যাশনও করে করে না ফ্যাশন করে এ বাবা আগে কিন্তু চোখ কাটতে হয় নাই লেজ বসাইতে হয় নাই না লাগে না লেজ বসাইছে না এখন লেজ বসাইতে হয় আগে সিজার করে না এখন সিজার করতে হয় মানুষের সিজার করে তো করে এখন গরুরও সিজার করে ছাগলের সিজার করে কয়দিন পরে দেখবেন কুত্তার সিজার করবে কুকুরের সিজার করবে বিড়ালের সিজার করবে শিয়ালের সিজার করবে এই যুগ আসতেছে বেশি সময় নাই ও গো আল্লাহর বান্দারা সন্ধ্যা পার হয়ে গেছে বিবিরে ডাক দিয়ে বলে বিবি পাথর থেকে গামছাটা সরাও গামছাটা সরাইছে ঘরের মধ্যে মশাল ধরাইতে হয় নাই পুরা ঘর আলোকৃত হয়ে গেছে আলোকৃত হয়ে গেছে সকাল হলে আবার আলো কমে গেছে সকাল হলে আলো কমে গেছে এইবার কামলাই চলে গেছে কামলা বেস্তি মাঠে কাজ করতে গেছে মহিলা মানুষ তিনটা গুণ আল্লাহ তাআলা মহিলাদের দিছে এক নাম্বার গুণ চার পাঁচজন যদি এক জায়গায় বসে বাবা দুনিয়ার যত কথা আছে সব বাইর হয়ে যায় দুই নম্বর গুণ উষা হাড্ডিডা মহিলাদের নাই পেটের মধ্যে কথা থাকে না সব কথা বাইর হয়ে যায় বাজানে আমার তিন নম্বর গুণ কোন মহিলা যদি ফকিরে ভিক্ষা দিতে নেয় এমন মা জননিয়া আগে ছিল এখন নাই এদিক ওদিক তাকায় দেখতো কেউ আসেনি আমারে কেউ দেখেনি এত বড় পাতিলা বরে ফকিরে চাউল দিয়া দিত এখন নাই আর নাই এখন ফকিরও ডিজিটাল ভিক্ষাও ডিজিটাল 2 টাকার নোট চেঙ্গা দিয়ে ফালা দেয় 5 টাকার কয়েন চেঙ্গা দিয়ে ফালা দেয় কয় 10 টাকা দেন মনে কামাই করে থুয়ে দিছে কথা ঠিক মহিলা স্বামী চলে গেছে কাজ করতে মহিলা পাশের বাড়িতে গেছে যা বলে ভাবি আমার স্বামী একটা পাথর আনছে পাথরটা রাত্রিবেলায় আলো হয় মহিলাটা বড় চালাক মহিলাটা শিক্ষিত মানুষ আর কামলার বউ অশিক্ষিত ওই তো আগুনে আঙ্গার চেনে লোহা চেনে কামারে স্বর্ণকারে স্বর্ণ চেনে যাচাই করে যেই জনে ডিজিটাল অস মজা খুব মজা মহিলা রেগে বলে
তোমার স্বামী আসলে জিজ্ঞাসা করে ওরা বিক্রি করবে নি কাহা তোমরা কত দিবা আমি আমার স্বামী আইলে আমি বলবো দুপুর বেলা স্বামী আসছে কামলা বেটা তো আসে নাই ওই মহিলার স্বামী আসছে এসে বলে কে গো ওই মহিলার বাড়িতে একটা পাথর আছে পাথরটা নাকি রাত্রি বেলায় আলো হয় সঙ্গে সঙ্গে ওই লোকের জেহেন খুলে গেছে লোকটা ব্যবসায়ী কয়টা একটা হীরার টুকরা এইটা সারা যাবে না আমার ঘরের মধ্যে 4 লক্ষ টাকা জমা করা আছে এই 4 লক্ষ টাকার বিনিময় যদি পাথরটা দেয় তো নিয়ে নাও কামলা বাড়িতে আসছে মহিলা মহিলারে বলছেন যে আমার স্বামী বলেছে 4 লক্ষ টাকা তোমাদের দিবে তখনকার 4 লক্ষ টাকা এখন 40 কোটি টাকা 4 লক্ষ টাকা দিতে চাইছে কামলা তো বেহুশ হয়ে গেছে সব বনাশ এত টাকা দিবে এটার দাম আরো আছে আমি এটা বিক্রি করব না পাশে রাজার বাড়ি পরের দিন আর কাছে যায় না ওই লোকটার বউ বাড়ি ছাড়ে না পাথর নিতেই হবে পাথর তো নিতেই হবে আর উনি চিন্তা করছে কামলা চিন্তা করছে আমি আগে রাজার বাড়িতে নিয়ে যাই রাজার বাড়িতে নিয়ে গেছে গেটের মধ্যে গেটের মধ্যে গেটের দারোয়ান থামায়া দিছে থামো যাইতে পারবা না আমি একটু রাজা মশার সঙ্গে দেখা করব বলে কেন দেখা করব বলে আমি একটা দামি পাথর নিয়ে আসছি এটা দেখাবো যখন রাজারে যায় বলছে রাজা মশাই এক কামলা ব্যাটা ধুলাবালি মাখা ময়লা কাপড় পরিহিত অবস্থায় গামলার গামছার মধ্যে একটা পাথর নিয়ে আসছে সে নাকি বিক্রি করবে পাথরটা নাকি রাত্রি বেলায় আলো হয় রাজার কিন্তু বোঝা আর বাকি নাই কয় তাড়াতাড়ি ডাক দাও রাজা মশাই কয় পাথরটা দেখাও না পাথরটা হাতে দিছে রাজা মশার হাত থর থর করে কাঁপতেছে পাথরের ভারে না টাকার ভারে কয় সর্বনাশ আমার মহল বিক্রি করলেও পাথরের দাম হবে না পাথরের চাইতে বেশি আমার কাছে নাই পাথরের যে মূল্য এই টাকা আমার কাছে নাই একটা রাজা এত বড় পাথর কি বুঝাইতেছি বুঝবেন একটু বুঝবেন যদি না বোঝেন তো কসু আর জীবনে রক্ষা নাই অন্ধকার কবরে যাইবেন কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ছাড়বে না আপনার মুর্শিদ আপনাকে রক্ষা করতে পারবে না আপনার নবী আপনাকে রক্ষা করবে না আপনার আল্লাহ আপনার ছাড় দিবে না আপনারে কেউ সুপারিশ করবে না আপনি যদি কর্ম না করেন বাবা উপায় থাকবে না ঠিক না ভাই ঠিক কার কার কষ্ট হইতেছে হাত তোলেন তো কষ্ট হইতেছে না তো যারা ঘুমাইতেছে আরে যারা ঘুমাইছে একটু ডাক দেন না দুই চারজন যান না একটু ডাক দেন না এদেরকে ডাক দেন আহা ভাইরা আমার বাপজিরা আমার রাজা মশাই কামলারে ডাক দিয়ে কয় কই তোমারে কি দিব কি নিয়ে তুমি খুশি হইবে আমার বুঝে আসে না কয় কাজ করো নগদ কিছু আমি তোমাকে দিব না টাকা পয়সা কোনো দেরহাম তোমারে আমি দিব না তুমি আমার স্বর্ণ হীরা মুক্তার গোডাউন আছে ওই গোডাউনে তুমি যাইবা এখন থেকে শুরু করে সকাল বাজে 10টা এখন থেকে শুরু করে সারা দিন সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার সময় দারোয়ান তালা লাগায়া দিবে এই সন্ধ্যা পর্যন্ত গাড়ি দিয়ে ট্রাক দিয়ে তুমি যত পারো ঘোড়ার গাড়ি দিয়ে যত পারো সব লয়া তুমি বাড়িতে লয়া যাও আমার আফসোস নাই তুমি জলদি চইলা যাও পাথরটা আমারে দিয়ে যাও জোরে বলা যাবে একবার সুবহানাল্লাহ কামলা বেটা খুশি হয়ে চলে গেছে স্বর্ণের গোডাউনে হীরার গোডাউনে চলে গেছে
যায়া ঢোকার সঙ্গে সঙ্গে তাকায়া দেখে এত সুন্দর একটা কুশি বানাইছে হীরা মুক্তা স্বর্ণ দিয়ে ডিজাইন করে সুন্দর করে একটা কুশি বানাইছে কুশিটা দেখা কামলা বেটা পাগল হয়ে গেছে দেখেন না কিছু গরিব মানুষ যদি ধনী বাড়িতে যায়া বেডরুমে ঢোকে গেস্ট রুমে যদি ঢোকে ঢুইকা কারুকার যদি খালি গিয়ে দিক ওদিক তাকায় থাকে অক নাস্তা দিছে নাস্তা ঠান্ডা হয়ে গেছে খবর নাই কয় এগুলো কি দেখতেছি কার্পেট দেখে কার্পেট দামি এবার হাতায় এত নরম কে ভাইরা আমার বাজি আমার খুব মজার আলোচনা আছে কিন্তু খেয়াল করে শুনতে হবে কামলা বেটা যাইয়া কয় এত বড় এত সুন্দর এত দামি কুর্সি তো জীবনে দেখি নাই একটু বৈসা দেখি অধিকার তো আছে সন্ধ্যা পর্যন্ত যা ইচ্ছা তাই করবো কেউ তো বাধা দিবে না তো যাইয়া বসছে বৈশা কি যে আরাম নিজের কাছে কি যে দামি মনে হইতেছে এইবার কিছুক্ষণ বৈশা থাকার পরে কয় না সময় নষ্ট করুন একটু ভিতরে যাই ভিতরে গেছে যা দেখে সুন্দর একটা খাট ময়ূর পঙ্খিরাজ সুন্দর একটা খাট কয় জীবনে তো চোখে দেখি না একটু শুয়ে দেখি শুইলে তো কেউ নিষেধ করবো না শুয়া পড়ছে আর জন্মের ঘুম এসে গেছে ঘুম এসে গেছে আরামে আরামে ঘুম এসে গেছে ঘুম আসার পরে তনি ঘুমাইছে নাক ডেকে ঘুমাইতেছে দারোয়ান চিন্তা করে আর সময় নাই বেশি আধা ঘন্টা ঘুমাইলেই তুমি এক সিমটি স্বর্ণ নিতে পারবা না তোমার গার ধরে বাই করে দিব তুমি ঘুমাও ব্যাককল কথাকার ব্যাককল ঘুমাইতেছে অরে নিতে কইছে ওনার নিব তাথিও ঘুমাই কুর্সিতে বইছে আবার চেয়ারে বইছে আবার যা খাটের উপর ঘুমাইছে ঘুমাইছে ঘুমাসে টাইম শেষ মসজিদে মিনারায় আজান পড়ে গেছে দারোয়ান ডাক দিছে এ কামলা ওঠো না আজান পড়ে গেছে এখন আমি গেট লাগায় তালা মাইরা চলে যাবো আমার ডিউটি শেষ হায় হায় সব বনাশ আমি কি করলাম সারাদিন কাটাইলাম কিছুই তো নিতে পারলাম না বাজান না আমার 40 বছরের জিন্দেগি তোমার 60 বছরের জিন্দেগি আল্লাহর কত নিয়ামত দেখলাম এত সুন্দর সবুজ ঘাস এত সুন্দর পাহাড় এত সুন্দর পর্বত এত সুন্দর নদী এত সুন্দর সাগর পানি উঠায় কিন্তু শেষ হয় না এত সুন্দর দুনিয়া এত সুন্দর খাবার দাবার এগুলো খাইতে খাইতে ভোগ করতে করতে নিয়ামত ভোগ করতে করতে আমার মাবুদরে ভুইলা গেছো একদিন তো ওই আব্দুল জলিল রহমাতুল্লাহর মতো গভীর রাত্রে সেজদাই পইরা মালিক রে খুশি করো নাই এমনি এমনি সময় টাকাটা দিলা দাড়ি চুলটা পাকা দিলা চুলটা পাকা দিলা চামড়াটা ঢিলা করে দিলা চোখের দৃষ্টি কমায়া দিলা মুখের স্বাদ কমায়া দিলা সময় শেষ হয়ে গেল এখন আমাকে যাত্রা করতে হবে মালাকাল মৌ বুঝে আসছে বাবা কিছু বুঝে আসছে তো বুঝে আসে নাই বুঝে কিছু অলির দরবারে আসছেন কি নিয়ে আসছেন বলেন কয় টাকা নিয়ে আসছেন কি নিয়ে আসছেন কিচ্ছু নিয়ে আসতে পারেন নাই যা দরকার ছিল কিছুই তো আনতে পারলাম না ঠিক না ভাই ঠিক কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করেছে অলির দরবারে কখনো খালি হাতে যাও না খালি হাতে গেলে খালি পকেটে চলে আসবা কিছুই নিতে পারবা না
এমনি করতে করতে তোমার জিন্দগি শেষ হয়ে যাবে। কাফন চুরি করে, কাফন চোরা, কাফন চুরি করে। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলা, তৎকালীন সময় আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলার এক ভক্ত ডাক দিয়ে বলে, হুজুর এলাকায় মইরাও শান্তি নাই। কই কেন? কই যাক চোরা আছে, ওই চোরা মানুষ মারা যাওয়া যেদিন মারা যাবে ওই দিন রাত্রি কবর খরণ করে কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করে। হুজুর আপনিও মইরা শান্তি পাইবেন না, আপনার কাফন চুরি করবে। কই সর্বনাশ দাওয়াত দিয়ানো। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহ ভক্তবৃন্দকে পাঠায়া দিছে, যাও সোরারে দাওয়াত দিয়ে আসো। হুজুর দাওয়াত দিছে, আল্লাহর ওলি দাওয়াত দিছে। দুপুরে আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলার বাড়িতে তুমি খাবা, এরপরে তোমাকে নাজরানা কিছু দেওয়া হবে, হাদিয়া তোহফা কিছু দেওয়া হবে। সোরাই তো খুব খুশি কয়, জীবনে কত বাড়িতে দাওয়াত খাইলাম কিন্তু এত বড় আল্লাহর ওলি তো আমাকে কোনোদিন দাওয়াত দেওয়ার কথা না। আমি চুরি করিয়াম, দুনিয়ার সবাই জানে আমি কাফনের কাপড় চুরি করি, এরপরে হুজুর জানার পরেও আমারে দাওয়াত দিল, কারণটা কি? কারণ আসারা নাই, জোরে বলেন আসারা নাই। আমরা কি করি জানেন? আমরা এরকম কর্ম করি, যেই কর্ম করলে আমার আল্লাহ খুশি না, আমার আল্লাহ খুশি না। কাফন চুরি করা, ওই চোরের দাওয়াত দিছে, চোরেকে যখন নিয়া হুজুরের বেডরুমে বসাইছে, খাটের উপর বসাইছে, সুন্দর নরম খাট দেখা পাগল হয়ে গেছে। কয় বুঝতেছি না ব্যাপার, এত সুন্দর খাটের উপরে আমার মতো চোরারে হুজুর আইনা বসাইলো, কেমনে বুঝে আসে না, কি হয়েছে কি হবে জানি না। হুজুরে কয় বসে থাকো, আমি তোমার জন্য উত্তম খাবারের ব্যবস্থা করেছি, নিয়ে আসি। বাজানরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, তিন ফলের কসম, সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি। অতুর সিনিন, তুর পাহাড়ের কসম, আমি আল্লাহ তাআলা তুর পাহাড়ের চাইতে দামি করে মানুষ বানাইছি। যেই তুর পাহাড়ে মুসা আলাইহিসসালাম জুতা পাইতে উঠতে পারে নাই, আর আমার নবী আরশ মহল্লায় জুতা খুলে যখন উঠতে নাই, আমার আল্লাহ বলে, হাবিব দোস্ত আমার আপনার আরশের চাইতে আপনার জুতার দাম বেশি, দরকার মারহাবা। আমরা সেই নবীর উম্মত, আমরা ছোট মোটো নবীর উম্মত না, কম দামি নবীর উম্মত না। মুসা আলাইহিসসালাম যে জায়গায় আল্লাহর সঙ্গে কথা বলবো ওই জায়গায় জুতা পায়ে ওঠা নিষেধ করেছেন, আর আমার আল্লাহ তাআলার সঙ্গে দেখা করার জন্য আল্লাহর দোস্ত যাবে, আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমার আপনি জুতা খুলবেন না, জুতার ধুলির অপেক্ষায় আরশ মহল্লা রয়ে আছে। ও হাজাল বালা দিলে আমিন, বাইতুল্লাহর কসম, আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে মানুষ বানাইছি। আমার ভাইয়ের, আমার বাপজিরা, আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছে বান্দাকে, ঈসা আলাইহিস সালাম, ওনার বাবার নাম কি কন্ত জানেন? আপনারা জানেন? কেউ কেউ কথা বলেন না, হা না না একটা কইবেন তো। ঈসা আলাইহিস সালামের বাপের নাম কি কোন? এই যে এটা তো কইবেন একটু। আমি আবুধাবি রিম আইল্যান্ড কেন্দ্রীয় মসজিদের খতিব ছিলাম 5 বছর, দুবাই আবুধাবি রিম আইল্যান্ড কেন্দ্রীয় মসজিদের খতিব ছিলাম 5 বছর। আমি যখন ইন্টারভিউ দিতে যাই ঢাকা, তখন আমাকে বসা রাইখা
ডেলিগেটর যে সে আর ওই ছেলেদের যাদেরকে দিয়া কাজ করাবে ওয়ার্কারের কাজ করাবে তাদেরকে ইন্টারভিউ নিতেছে একজনকে জিজ্ঞাসা করছে এই সূর্য ওঠে কোন দিক কত কয় স্যার কি কয় পাগল হয়েছে নাকি সূর্য যদি পশ্চিম দিক পূর্ব দিক থেকে ওঠে তো সবাই জানে কয় তুই যা তো সর তা আর একজন একটা দিছে এইদিকে এই সূর্য কোন দিক থেকে ওঠে কয় স্যার জানেন না পশ্চিম দিক থেকে ওঠে উল্টা হয়েছে না সিধা হয়েছে ও চাইছেই উল্টা সূর্যদেব পূর্ব দিক থেকে ওঠে তো সবাই জানে বিকল্প কিছু বলতে হবে তাকে বুঝে আসছে কথা বাজার না আমার বিকল্প কথা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে বলে ও আল্লাহ এ পৃথিবীর জমিনে দুইজন পুরুষ একজন মহিলা এসেছে ওই যে উঠা যায় কে ওঠেন কে বাবা আসবেন আবার খাইয়া আসবেন সুকটান বাবা একটু মস্করি করি লাগ করা করা ঘনি একটু মস্করি করা দরকার না সারাদিন তো বোবা হইয়া বিছানায় শুয়া থাকি কারোর সঙ্গে কথা কইতে পারি না রাত্রিবেলা আপনাদের সঙ্গে জাগায় জাগায় ঘুরা ঘুরা একটু কথা বলি একটু মজা পাই এই তো জীবন একটা মহিলা মাদ্রাসা করেছি আমি আমার এই যে মোতাল্লি হুজুর গদিনীশি হুজুর পাক উনি আমার মাদ্রাসায় দান করছে ওনার আমার মাদ্রাসায় গেছে মাদ্রাসার ভিতরে বসছে মাদ্রাসার ভিতরে হাঁটছে সকালে নাস্তাও করছে আল্লাহ আমার তৌফিক দিছে হুজুর রে মুখে কিছু উঠাইয়া দেওয়ার জন্য আমার মাদ্রাসা উনি দানও করছে আলহামদুলিল্লাহ বলেন ৭৬ জন ছাত্রী তার মধ্যে ২৭ জন ইতিম দুইজন হাফে যাইতিম জোরে বলেন মারহাবা বাজার আমি যখন আবু দাবি রিমাইলেন কেন্দ্রীয় মসজিদের খতিব ছিলাম আমি ঈসা আলাইহিস সালামের বাড়িতে গেছি মারিয়াম আলাইহিস সালামের বাড়িতে গেছি যে ঘরের মধ্যে মারিয়াম আলাইহিস সালামকে ফু দিছিলেন শুকাইছিলেন জান্নাতের ফুল শুকাইছিলেন পেটের মধ্যে বাচ্চা এসে গেছে ঈসা আলাইহিস সালামের মা বুঝতে পারলেন উনি গোসল করে চেয়ারের উপরে বা কিছুর উপরে বসে উনি চুল শুকাইতেছিল এমন সময় কে যেন ভিতরে আসছে এমন গন্ধ পাওয়া যায় উনি জিজ্ঞাসা করছে আমার ঘরে কে আসছেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বলেন লাব্বাইকা আল্লাহর বন্ধুর মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম আমি জিব্রাইল আপনাকে একটা সুসংবাদ জানাইতেছি বলে কি সুসংবাদ বলে আপনি কিছুক্ষণের মধ্যে গর্ভবিত হয়ে যাবেন জোরে কান সুবহানাল্লাহ মারিয়াম আলাইহিস সালাম বলেন সর্বনাশ আমি জিন্দেগিতে কোনোদিন আমার গর্ভে সন্তান আসতে পারে না কারণ আমি কোনো পুরুষের চেহারা দেখি নাই পুরুষের ছোঁয়া আমি পাই নাই আমার সন্তান হবে কি করে মারিয়াম নামে কন্যা ছিল রূপসতী পতি সারা বানায় আল্লাহ গর্ভপতি মারিয়ামের একটি পুত্র হইল ঈসা তাহার নাম রাখিল মাউ বেটার কলঙ্ক দিয়া বানাইল নুহুল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ মালিক মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ ইতিহিন করে বানায়াছেন মোহাম্মদ রাসূলুল্লাহ মজা লাগে না এগুলো আমার বানানো ১০৪ খানা
একশো চারখানা নাতে রাসুল গজল আমি নিজে বানাইছি। কাবা শরীফ হবে যখন দেখায় মাহাজেরা, গর্ভপতি হইলেন তখন বিবি হাজেরা, যার কদমে জমজম পানি, তার জননী ইসমাইলকে জবাই করে বানাইল জবিউল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ মালিক মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইতিহিম করে বানায়াছেন মোহাম্মদ রাসূলুল্লাহ। শিশু ছেলে আসবে বলে দেখিয়া স্বপন, সন্তান হত্যার হুকুম দিল ওই কাফের ফেরাউন, ঠিক না ভাই? ঠিক। শিশু ছেলে আসবে বলে দেখিয়া স্বপন, সন্তান হত্যার হুকুম দিল কাফের ফেরাউন, এবার মুসাকে ভাসাইয়া জলে পালে আল্লাহ শত্রুর কলে, খাজা খিজির তরিক দিলে বানাইল কালিমুল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ পড়েন ইল্লাল্লাহ, ইতিম করে বানাইয়াছেন। আমার ভাইয়েরা আমার ভাবজিরা, হযরত ঈসা আলাইহিস সালাম আমরা যে কত দামি, আল্লাহ তাআলা আমাদের যে কত দামি করে বানাইছেন, 17,999টা মাখলুক শুধুমাত্র এক মাখলুক মানুষের খেদমতের জন্য। আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুই মাত্র জিন আর ইনসান আল্লাহর ইবাদত করবে, আর 17,999টা মাখলুক মানুষের খেদমতের জন্য আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন। জোরে বলা যাবে একবার মারহাবা। ঈসা আলাইহিসসালাম নদীর কিনার দিয়ে হাঁটতেছে আর বলে, আল্লাহ পৃথিবীর জমিনে তিনজন ব্যক্তি মা বাবা সারা দুনিয়াতে এসেছে, কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তি। এক নম্বর আম্মা হাওয়া আলাইহিসসালাম, দুই নম্বর বাবা আদম আলাইহিসসালাম, কি ফাটতেছে নাকি রে কিছু? দুই নম্বর বাবা আদম আলাইহিসসালাম, ইন্না আউয়াদা বাইতি বুদিয়া লিন্নাস, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা, আদম আলাইহিসসালাম একটা ভুল করেছেন, কয়টা ভুল? একটা ভুল করেছেন, আল্লাহ বলেছেন তুমি এর নিকটে যাইও না, খাবে তো দূরে থাক, এটার নিকটেও তুমি যেতে পারবা না, শুধু এই হুকুমটা আল্লাহ তাআলার, এ হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা আদম সহ আম্মা হাওয়া আলাইহিসসালাম সহ জান্নাতি পোশাক এমনি আপনি আপনি পরে গেল। এ বাবা জুতা রেডি করতেছেন কে, কি হয়েছে? এদিক তাকান বাজান, কই যাইবেন? আপনি এনে বসবেন, আইসেন এই যে চেয়ারে বসেন, এই যে এনে উঠেন না, ওঠা উঠি করা যাবে না, এই যে ওয়াজ করলাম, কামলার উদাহরণ দিলাম, আমরা এমনি সময় নষ্ট করে দিছি, আমাদের 40 বছরের সময় এমনি।